প্লিজ আমাকে আর মারবেন না, আমি আর সহ্য করতে পারছি না। ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলার সময় মনে ছিল না এই কথা? তোকে বারবার মানা করছি, আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে মিশবি না, তুই কথা বলবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি, তোকে আজকে সহজে ছাড়ছি না। ইমরান এতক্ষণ হাত দিয়ে ইফরাতকে মারছিল, এখন প্যান্টের বেল্ট খুলে হাতে নিল। এটা দেখি সিনহার সাথে সাথে ইমরানের পা চেপে ধরে বলল, আমি আপনার পায়ে পড়ি, আমি আর জীবনেও কোনো ছেলের সাথে কথা বলবো না, তারপরেও আমাকে মারবেন না। সিনহার কথা মনে হয় ইমরানের কানে যায়নি, সে বেল্ট দিয়ে সিনহাকে আঘাত করা শুরু করেছে। সিনহা বারবার আকুতি মিনতি করছে, জোরে জোরে কান্না করছে, কিন্তু সেগুলো কিছুই ইমরানের কানে যাচ্ছে না। সিনহা মার সহ্য করতে না পেরে মাটিতে ফ্লোরে লুটিয়ে পড়ে। ইমরানও একসময় শান্ত হয়ে রুমের বাইরে চলে আসে। সিনহা ইমরানের উডবি ওয়াইফ, যদিও সিনহা ও তার পরিবার ইমরানের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছিল না, তার পরও ইমরান তার ক্ষমতার জোরে সিনহাকে তার সাথে বিয়েতে রাজি করায়। সিনহার পরিবার খুবই গরিব, তাদের ভরণ পোষণের দায়িত্ব ইমরান নেয়। যাই হোক, আজকে ইমরান সিনহাকে নিয়ে ঘুরতে চেয়েছিল, তাই সিনহার কলেজে এসে দেখে ইফরাত একটা ছেলের সাথে হেসে কথা বলছে। ছেলেটা বিভিন্নভাবে সিনহার শরীরে হাত দিচ্ছিল, যেটা ইমরানের সহ্য হয়নি। ইমরান সেখান থেকে সিনহাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে ছেলেটা বাধা দেয়। এতে ইমরানের মেজাজ আরও বিগড়ে যায়। ইফরাতকে ছেড়ে ইচ্ছে মতো ছেলেটাকে পেটায়। ইফরাত ভয়ে কিছু বলতেও পারেনি, কারণ সে জানে আজ তার এমনিতেও রক্ষে নেই। তারপর ইমরান সিনহাকে বাড়িতে নিয়ে আসে, এরপর তো সবই জানেন। সন্ধ্যায় ইমরান রুমে এসে দেখে সিনহা এখনও ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে পানি এনে সিনহার মুখে ছুঁড়ে মারে। ইফরাত ধরপড়িয়ে উঠতে চায়, কিন্তু আহ করে চিৎকার দিয়ে আবার শুয়ে পড়ে। সিনহার পুরো শরীর ব্যথায় জর্জরিত। ইমরান বুয়াকে ডাক দিল খাবার নিয়ে আসার জন্য। বুয়া খাবার এনে টেবিলে রাখল। ইমরান সিনহাকে কোলে নিয়ে বিছানায় বসালো। সিনহা কিছু বলছে না, শুধু কান্না করছে। সিনহা কান্না করেই যাচ্ছে। কান্না থামাও, কান্না থামাতে বলছি না। ইমরান ধমক শুনে সিনহার সাথে সাথে চুপ হয়ে যায়, কিন্তু এখন মুখ দিয়ে হেঁচকি দিচ্ছে। কান্না চড়ে চড়ে আটকে রাখার ফলে যা হয় আর কি। পানি খাও। না। ইমরান সিনহার দিকে চোখ গরম করে তাকালো, সাথে সাথে সিনহা পানিটুকু খেয়ে শেষ করে ফেলল। ইমরান এবার খাবারটুকু হাতে নিল, নিজের হাতে সিনহাকে খাওয়ানোর জন্য। ইমরান সিনহাকে হা করতে বলল, আমি খাবো না। খেতে হবে। না খাবো না, আমাকে বাসায় দিয়ে আসেন, আপু টেনশন করবে। করবে না, আগে খাও, তারপর পরেটা দেখা যাবে। খিদে নেই। ওকে। ইমরান উঠে গিয়ে রুমের বাইরে গেল, ফিরে এলো হাতে একটা লাঠি নিয়ে। এটা দিয়ে কি করবেন? মারবো। কাকে? যে খাবার খাবে না তাকে। এই শোনেন না, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি খাবো। সত্যি ক্ষুধা লাগছে নাকি মাইকাওয়ার হাত থেকে বাঁচতে বলছো? মিথ্যে বলবো কেন, সত্যি ক্ষুধা লাগছে। আচ্ছা। ইমরান নিজের হাতে যত্ন করে সিনহাকে খাইয়ে দিচ্ছে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, পিটিয়ে তক্তা বানিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে, কিছু বলতেও পারছি না, বললেই মায়ের ভয় দেখায়, পুরো সাইকো ডেভিল একটা, কখন কি করে বুঝতেই পারি না। এই সাইকোর সাথে আমি সারা জীবন থাকবো কি করে? এই সাইকো ডেভিলকে আমি ভালোবাসবো কিভাবে? ইমরান সিনহাকে বলছে, তোমাকে মানা করার পরও তুমি ছেলেদের সাথে কথা বলো, তুমি জানো যে তোমাকে আমি অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। তুমি শুধু আমার সাথে কথা বলবে, তোমার যা প্রয়োজন আমাকে বলবে, তারপরও কোনো ছেলের আশেপাশে ঘেঁষা যাবে না, বুঝছো? সিনহার বলতে ইচ্ছে হলো, আমি তো আর ইচ্ছে করে নিজ থেকে কোনো ছেলের সাথে কথা বলি না, ওরাই আমার সাথে কথা বলতে আসে। কিন্তু সিনহা বলবে না, কারণ এগুলো শোনার আগেই তো তাকে মেরে দফা রফা করে দিয়েছে। আর একটা কথা, আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের ভালোবাসার জন্য আমি সব করতে পারি, সব,
খুন করতেও তাতে আমার হাত কাঁপবে না। খাওয়া শেষে সিনহা বাসায় যাওয়ার কথা বললে, এই শরীর নিয়ে বাসায় যেতে পারবে না, আজকে এখানেই থাকো, তোমার বাবাকে আমি ফোন করে জানিয়ে দিব। না আমার সমস্যা হবে না, আমি যেতে পারবো। পারবে না, কালকে বাসায় দিয়ে আসবো। সব কথা আপনার কথা মতো হবে কেন? এতই যখন আমার জন্য দরদ তাহলে মারছেন কেন আমাকে? আপনার কি একটু মায়া নয় নেই? সাইকোর মতো একজন মানুষকে কেউ এভাবে মারে? সিনহার কথা শুনে শেষ হতে না হতেই ইমরান সিনহাকে ঠাস করে একটা থাপ্পড় মারে। এমনিতেই দুর্বল শরীর, থাপ্পড় খেয়ে সিনহা বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। তোমার সাহস কি করে হয়? আমার সাথে শাউট করে কথা বলার এত সাহস পাও কোথায়? আর একটা কথা বলবে, মুখে কস্টি পেনে লটকায় রাখবো, চিনো আমাকে তুমি, চুপচাপ শুয়ে থাকো। ইমরান রুম থেকে বের হয়ে যায়। সিনহা বিছানার নিচেই পড়ে আছে, বিছানায় ওঠার কোনো চেষ্টাই সিনহা করে না। সিনহার অনেক কান্না পাচ্ছে, কেন যে তার জীবনে এই অত্যাচারী লোকটা এলো, কি পাপ করেছে জীবনে যার জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিচ্ছে। ইমরান রুমে এসে দেখে সিনহা ফ্লোরেই পড়ে আছে, সে সিনহাকে ডাক দেয়। কি হয়েছে? ইমরান স্পষ্ট দেখতে পায় সিনহার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ফ্লোরে ঘুমিয়ে আছো কেন? তো কোথায় ঘুমাবো? এত বড় বিছানা তোমার চোখে পড়ে না? বিছানায় ওঠার শক্তি নেই। শক্তি নেই মানে? শক্তি কে নিছে? শালা ডেভিলের বাচ্চা, রাক্ষস, সাইকো, মুখ পোড়া হনুমান আমাকে মেরে পুরো শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। এখন এমন ভাব করছে যেন কিছুই জানে না। আমার শক্তি রাক্ষস ডেভিল নিছে। মাথা কি গেছে তোমার? হ্যাঁ আমার মাথা গেছে, আপনার সমস্যা? আমারই তো সমস্যা, আমার বউয়ের মাথা নষ্ট, এই সমস্যার সমাধান তো আমাকেই করতে হবে। দেখি উঠো, বিছানায় যাও। পারবো না, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ইমরান সিনহাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো, তারপর বলল, জামাটা খুলো তোমার। সিনহা ইমরানের এই কথা শুনে আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, মানে? তোমার জামা খুলতে বলছি। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? কানে কি কম শুনতে পাও নাকি? জামা খুলতে বলছি। কেন জামা খুলবো কেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। জামা খুলতে বলছি কারণ পিঠে মলম লাগাবো। নেগেটিভ চিন্তা করো কেন, বেয়াদব মেয়ে। মলম লাগাতে হবে না, আপনি ভাবলেন কি করে আমি আপনার সামনে জামা কাপড় খুলবো? আমার সামনে জামা খুলতে সমস্যা হলে ওয়াশরুমে গিয়ে খুলে আসো। যে লাও সেই কোদু, যেই লাও সেই কোদু না, দাঁড়াও তুমি। ইমরান সিনহাকে একটা তোয়ালে দেয়। জামা খুলে এই তোয়ালে দিয়ে শরীর ঢেকে ফেলবে, তারপর বিছানায় এসে উপর হয়ে শুয়ে পড়বে, আমি আরেক দিকে তাকিয়ে মলম লাগাবো। এত কিছু করতে হবে না, আর আমি মলম লাগাবো না। দেখো আমার মেজাজ কিন্তু গরম করবা না, তাহলে সেটা তোমার জন্য সুখকর হবে না বলে দিলাম, তাই যা করতে বলেছি তাই করো। সিনহা ইমরানের কথা শুনে এবার একটু ভয় পেয়ে যায়। সিনহা জানে এই লোকের কোনো বিশ্বাস নেই, যা বলবে তাই করবে। সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আপনার চোখ রুমাল দিয়ে বেঁধে মলম লাগাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন ধরেন আমাকে ওয়াশরুমে দিয়ে আসেন। ইমরান সিনহাকে কোলে তুলে নিল। আজ তো একটা শুটকি মাছ, সামান্য মায়ের সহ্য করার শক্তি নেই। সিনহা ইমরানের কথা শুনে অনেক অবাক হয়। এটা সামান্য মার ছিল? তাই নাকি, বেশি মারছি নাকি? আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। কথা বলতে বলছে কে? ইমরান সিনহাকে ওয়াশরুমে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সিনহা তার জামাটা খুলে তোয়ালে দিয়ে দেহ পেঁচিয়ে নিল। তোয়ালে দিয়ে দেহ পেঁচালেও সিনহার নিজের কাছে নিজেকে কেমন নগ্ন নগ্ন লাগছে। এভাবে ইমরানের কাছে যেতে মিমের লজ্জা লাগছে, কিন্তু তার পরও যেতে হবে টেফিলটার কাছে। সিনহা ওয়াশরুম থেকে বের হলে ইমরান তাকে আবার কোলে নিয়ে বিছানায় বসালো। তুমি উপর হয়ে শুয়ে থাকো, আমি তোয়ালে আর মলম নিয়ে আসি। ইমরান যাওয়ার পর সিনহা ইমরানকে ইচ্ছে মতো গালি দিল মনে মনে। শালা ডেভিল, রাক্ষস, হনুমান, হাতি,
থপড়িয়ে তোর গালের 32টা দাঁত ফিনিশ করে দিব। তোকে কে বলেছে আমাকে অমানুষের মতো মারতে? আর এখন আসছে মলম লাগিয়ে দিতে, ভালোবাসা দেখাতে। তোকে লাথি দিয়ে আমি উগান্ডায় পাঠাবো, ওখানে ভিক্ষা করে খাস। ইমরান হাতে মলম ও একটা রুমাল নিয়ে এলো, এসে সিনহার পাশে বসলো। সিনহা সিনহা উপর হয়ে শুয়ে আছে। ইমরান রুমাল দিয়ে নিজের চোখ বেঁধে ফেলল, তারপর আস্তে আস্তে হাত দিয়ে সিনহার পিঠ থেকে তোয়ালে সরিয়ে এক পাশে রাখল। ইমরান হাতে মলম নিয়ে সিনহার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। সিনহার এখন তেমন কাতুকুতু লাগা শুরু করছে, তারপরও এক অন্যরকম ভালো লাগা কাজ শুরু করেছে সিনহার ভিতরে। ইমরানের স্পর্শ তার কাছে খারাপ লাগছে না, অথচ তার খারাপ লাগা উচিত। ইমরান সিনহার নগ্ন পিঠে মলম লাগিয়ে দাঁড়িয়ে যায়। তোয়ালে দিয়ে বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ো, জামা পরার দরকার নাই। জামা কাপড় পরে দরকার নেই কেন? আমি কি নগ্ন হয়ে থাকবো আপনার সামনে? বেশি বুঝো কেন, তোমাকে কি বলছি আমার সামনে নগ্ন হয়ে থাকতে? আপনি তো বলেন জামা কাপড় পরে দরকার নেই। হ্যাঁ বলছি, কারণ আমি এখন এই রুম থেকে চলে যাব আর আসবো না আজকে। ও তাই বলুন, আমি আরো কি নাকি ভাবছি। তুমি সবসময় নেগেটিভ ভাবো, বেয়াদব মেয়ে একটা। এই আপনি আমাকে বারবার বেয়াদব মেয়ে বলছেন কেন? আমি একবারও বলেছি আমি নেগেটিভ চিন্তা করছি। চুপ করো, আমি যাই। জান জান কে যেন তাকে বলতে আসছে। এই আমাকে একদম ভেঙে দিবা না, মুখ ভেঙে দিব। আমার মুখ আমি যা ইচ্ছে তাই করব। আপনি বলেন কে, আপনি কোন খ্যাতির মুলা যে আমাকে বলতে আসছেন? তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, ভাগ্যিস তোমার পিঠে সমস্যা, না হলে পিটিয়ে তোমাকে তক্তা বানিয়ে ফেলতাম। হ্যাঁ জানি জানি, আপনি ওই একটা কাজই পারেন তাই। ইমরান সিনহার এই কথা শুনে সিনহার একদম কাছে চলে এলো, যতটা এলে একজনের সাথে আরেকজনের একটুও দূরত্ব থাকে না। দেখাবো আমি আর কিছু পারি কিনা। দেখুন আপনি দূরে যান, আমার কেমন জানি লাগছে। ইমরান সিনহার থেকে সরে এসে বলল, মিম পাচ্ছে বুঝি? অসহ্য, যান তো ঘুমাবো। যাচ্ছি, তোমার যাচ্ছি, তোমার সাথে থাকতে ভালো লাগছে না আমার। কে থাকতে বলেছে আপনাকে? ইমরান চলে যায়। সিনহা মনে মনে বলতে লাগলো, শালা ডেভিলকে কেমন রোমান্টিক রোমান্টিক লাগছে, কত রূপ যে ডেভিলের কে জানে। সিনহা এইসব ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলা ইমরান ডাইনিং টেবিলে বসে সিনহার জন্য অপেক্ষা করছে, বুয়াকে সে কখন পাঠিয়েছে সিনহাকে ডেকে আনার জন্য, এখনো আসার কোনো নাম নেই। কিছুক্ষণ পর সিনহা আসলো। আসতে এতক্ষণ লাগে, কখন ডেকে পাঠিয়েছি? ইচ্ছে করে তো দেরি করি নাই, দেরি হয়ে গেছে, রাগ দেখানোর কি আছে। বসো আর আমাকে নাস্তা সার্ভ করে দাও। আমি নাস্তা সার্ভ করব। হ্যাঁ তুমি আমার নাস্তা সার্ভ করবে। পারবো না, আমি কি আপনার বউ নাকি যে নাস্তা সার্ভ করব? দুদিন পর অবশ্যই বউ হবে, অবশ্য এখন আমি তোমাকে বউ মানি। আপনি মানলেও আমি মানি না। দেখো তোমাকে মানতে হবে না, নাস্তা সার্ভ করতে বলেছি, সো করো। করছি। সিনহা ইমরানকে নাস্তা সার্ভ করে দিচ্ছে, দুজনেই নাস্তা সম্পূর্ণ করল। এখন বাসায় যাবে নাকি কলেজে যাবে? আজকে কলেজে যাব না, বাসায় যাব। আচ্ছা চলো। ইমরান সিনহাকে নিয়ে বের হলো। গাড়িতে উঠো। সিনহা গিয়ে পিছনে বসল। ইমরান বলল, সামনে আসো, আমার পাশে বসো। আমি এখানেই ঠিক আছি। সামনে আসতে বলেছি, এক কথা বারবার বলা পছন্দ করি না। পেছনে বসলে সমস্যা কি? সামনে বসলে সমস্যা কি? ইমরানের চিৎকার শুনে সিনহা সোজা গাড়ি থেকে নেমে ইমরানের পাশে এসে বসে। সিনহা ইমরানের পাশে আসতেই ইমরান সিনহার গাল টিপে ধরে। সমস্যা কি তোমার? কথা শুনো না কেন আমার? ওই শুনি তো। শুনলে বারবার বলতে হয় কেন তোমায়? আর বলতে হবে না। সত্যি তো? পাক্কা। এই তোমার লক্ষ্মী বউ। ইমরান সিনহার গাল ছেড়ে দিয়ে সিনহার কপালে একটা চুমু খায়। সিট বেল্টটা বাঁধো।
সিনহা সিট বেল্টটা বাঁধতে চেষ্টা করে কিন্তু পারে না। সিট বেল্টটাও বাঁধতে জানো না? ইমরান সিনহার কাছে আসে, সিট বেল্টটা বেঁধে দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। ইমরান বারবার সিনহার দিকে তাকায়, সেদিকে সিনহার কোনো খেয়াল নেই। সিনহা বাইরের দিকে তাকিয়ে আছে, দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। নিরাপত্তা ভাঙে ইমরান বলল, সিনহা, তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে আমাকে জানাবা, বুঝেছো? সিনহা মনে মনে বলছে, বলল, আপনি তো আমাকে ডিস্টার্ব করছেন, আপনার কথা কি আপনাকে বলবো? আচ্ছা। গাড়ি এসে থামে সিনহার বাড়ির সামনে। এসে গেছি, নামো। সিনহা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। সিনহা শোনো, ইমরানের ডাকে সিনহা শুনে যায়। ইমরান সিনহার কাছে এসে সিনহাকে নিচের দিকে ফিরালো। সিনহার কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ দিল। কালকে রাতের জন্য সরি, প্লিজ এমন কাজ করো না যেটা আমি দেখতে পারি না, যেটা আমার সহ্য হয় না। সিনহা কথা না পাড়িয়ে হাঁটা ধরে। আর হ্যাঁ শোনো, মোবাইলটা সাথে রাখবে, আমি অফিসে গিয়ে ফোন দিব, ফোন তুলতে যেন দেরি না হয়। বাই, টেক কেয়ার। ইমরান অফিসে চলে আসে, নিজের কেবিনে বসেই প্রথমে সিনহাকে কল দেয়। প্রথমবার ফোন রিসিভ হয় না। সিনহা ওয়াশরুম থেকে মাত্র গোসল করে বের হয়ে শোনে ফোনের রিংটোন বেজে অফ হয়ে যায়। সিনহা তাড়াতাড়ি ফোনের কাছে গিয়ে ফোন হাতে নেয়। হাতে নেওয়া মাত্রই আবার ফোন বেজে ওঠে। হ্যালো, এতক্ষণ লাগে ফোন ধরতে? গোসল করে বের হলাম মাত্র। তুমি গোসল করছো? যেভাবে বলছেন যেন আমি কোনোদিন গোসল করি না। সেটা না। তাহলে এত অবাক হয়ে জিজ্ঞেস করছেন কেন? না, ভাবছি এই মুহূর্তে তোমাকে দেখতে কেমন লাগবে। এটা আবার কেমন কথা? ওইসব তুমি বুঝবে না। তুমি এই মুহূর্তে আমাকে তোমার কয়েকটা ফটো সেন্ড করো। হঠাৎ ফটো সেন্ড করব কেন? ফটো দিয়ে কি করবেন? ফটো দিয়ে কি করে জানো না তুমি? দেখব তোমাকে। আমাকে কি কোনোদিন দেখেন নাই? কিছুক্ষণ আগেই তো আপনার সাথে ছিলাম। তুমি এত আনরোমান্টিক কেন? আমি আনরোমান্টিক তাতে আপনার কি? সিনহা, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। তুমি কিন্তু সকালে বলছো আমি একবারে যাই বলবো তুমি তাই শুনবে। তখন তো ভয় বলে দিয়েছি। এখন ভয় লাগছে না? এখন ভয় লাগবে কেন? এখন কি আমি আপনার সাথে? আমার এখনো রাগ উঠে নাই, উঠলে তোমার জন্য ভালো হবে না। রাগ উঠলে গাড়ি নিয়ে এখনই তোমার কাছে চলে আসব। আর এখন যদি তোমার কাছে আসি তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আমাকে ভয় দেখাচ্ছেন? না তো সোনা লক্ষ্মী বউ আমার, তোমাকে কি আমি ভয় দেখাতে পারি বলো? ঢং, ফোন রাখেন, ফোন দিচ্ছি। খুব তাড়াতাড়ি দাও, এক মিনিটও যেন দেরি না হয়। সিনহা ফোন কেটে ফটাফট দুইটা পিক তুলে ইমরানকে সেন্ড করে। কিছুক্ষণ পরে ইমরান আবার ফোন দেয়। জানো বউ, তোমাকে ফাটাফাটি লাগছে, ফুটন্ত তাজা গোলাপের মতন আমি ক্রাশ খাইলাম তোমার উপর। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই করো। আপনি আমাকে কেন পছন্দ করলেন? আমার সৌন্দর্যের জন্য? তুমি কি নিজেকে সুন্দরী মনে করো? নিজে না মনে করলেও অনেকে দাবি করে, মানেও আমি সুন্দরী। কিন্তু আমি মানি না। মানে? আসলে তুমি সুন্দরী নও, কিন্তু আমি আমার মনের চোখ দিয়ে তোমাকে দেখি বলেই তোমাকে আমার সুন্দর লাগে। শালা ডেভিলের বাচ্চা, কইলটা কি? আমি কি সুন্দরী না? যদি আপনার মনের চোখ বন্ধ হয়ে যায়? মনের চোখ কখনো অন্ধ হয় না রে বউ। ও আচ্ছা। হ্যাঁ, ও তোমার চুল দেখলাম, ভেজা চুলগুলো তাড়াতাড়ি সুন্দর করে মুছে ফেলো, না হলে অসুখ হবে। এত ভালোবাসে কাকে দেখাচ্ছেন? কেন, আমার একমাত্র বউকে। আমি কিন্তু এখনো আপনার বউ হইনি। আমি কিন্তু এখনো আপনার বউ হই নাই। প্রতিদিন তোমাকে এক কথা বলা লাগে। হ্যাঁ, আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে বউ মানি। দুই দিন পর হোক আর চার দিন পর হোক, তুমি অবশ্যই আমার বউ হবে। তুমি হচ্ছে আমার সম্পত্তি, ইমরানের সম্পত্তি, আর ইমরানের সম্পত্তিতে কেউ হাত দেওয়ার সাহস করে না। বুঝলাম, কিন্তু ওই বউকে যে গতকাল রাতে মারলেন, একটি বারও আপনার ভালোবাসার বউয়ের প্রতি দরদ লাগেনি?
ইমরান তখন সিনহার খুব শান্ত স্বরে কথা বলছে, তাই সিনহা হুট করে প্রশ্ন না করে বসল। না, আমার একটু দরদ লাগেনি, তখন অনেক রাগ হয়েছে, ভাগ্য ভালো তোমাকে মেরে ফেলিনি। ওই ছেলে তোমার শরীরে হাত দেয়, অথচ তুমি কিছু বলছো না, তখন সব দরদ উদাও হয়ে গেল। ও আমার ফ্রেন্ড ছিল, আর ফ্রেন্ডরা একটু হাত ধরতেই পারে। এরকম ফ্রেন্ড থাকার কোনো প্রয়োজন নেই, যত পারো মেয়ে বন্ধু বানাও, সমস্যা নাই, কিন্তু ছেলে বন্ধু থাকা যাবে না। ছেলে বন্ধু থাকলে কি খেস হবে নাকি? শাট আপ, খে ফেলবে মানে কি? এটা কেমন ভাষা? থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব, বেয়াদব মেয়ে। ফোন রাখো। ইমরান ফোন কেটে দেয়। সিনহা মনে মনে বলল, শালা ডেভিলের বাচ্চা রাক্ষস, আমি কি তোর ফোন দিছি? শালা কোথায় কোথায় শুধু আমাকে ধমক দেবে, মঞ্চে এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিতে। ইমরানকে ইচ্ছে মতো ছেড়ে সিনহা শান্ত হয়। সেদিন সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল। ইমরান গাড়ি নিয়ে অফিস থেকে ফেরার পথে দেখে একটা মেয়েকে ধরে কয়েকটা ছেলে টানাটানি করছে। ইমরান গাড়ির হর্ন বাজায়। গাড়ির হর্ন শুনে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করে। তাহলে চলেন আগে কি ঘটেছিল শুনে আসি। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে, প্লিজ সাহায্য করেন। মেয়েটির চিৎকার শুনে ইমরান শরীরের উপর রেইনকোট চাপিয়ে গাড়ি থেকে বের হয়। এতজন ছেলে মিলে একটা মেয়েকে টানাটানি করে খুব বিরক্ত দেখানো হচ্ছে। ছেলেগুলো কারো কণ্ঠ শুনে সেদিকে তাকায়, তারপর বলল, সেটা কি তোকে বলতে হবে? যা নিজের কাজ কর, আমাদের কাজে নাক গলাতে আসবি না। আমি তো আমার কাজ করতেই আসলাম, মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যায়। দেখ, বেশি হিরোগিরি দেখাতে আসিস না, মেরে মাটি চাপা দিয়ে দেবো। হাসালি, তোদের মতো মশামাছি আমাকে মারবে? হাউ ফানি ইয়ার, তোদেরকে আরেকবার বলছি, ওকে ছেড়ে তোদের মতো মশামাছিকে মেরে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই যা তো, সালা বেশি কথা বলে, মুখ বন্ধ করে দিয়াই। দুইটা ছেলে এসে ইমরানের সামনে দাঁড়ালো। ইমরান অতি সুযোগ না দিয়েই এলোপাথাড়ি কিল ঘুষি লাথি মেরে অজ্ঞান করে ফেলল। বাকি ছেলেগুলো আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। তারা মেয়েটাকে ছেড়ে এক দৌড়ে পালিয়ে যায়। ইমরান মেয়েটার কাছে এসে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। দেখো তো, ভালো ঘরের মেয়ে মনে হয়, সন্ধ্যায় এই বৃষ্টির ভিতরে বাইরে কাজ কি? ইমরানের ধমকে মেয়েটা কেঁপে ওঠে। মেয়েটি গালে হাত দিয়ে কান্না করছে, কিন্তু ইমরানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কি হলো, কি জিজ্ঞেস করছি? আমি সন্ধ্যায় টিউশন করে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়, আশ্রয়ের জন্য একটা ছাউনির নিচে দাঁড়ালাম। হঠাৎ করে কোথা থেকে ছেলেগুলো এসে আমাকে টিচ করা শুরু করছিল। তাদের হাত থেকে রেহাই পেতে আমি দৌড় দিলাম এদিকে, ছেলেগুলো দৌড় দিল আমার পেছনে, তারপর এখানে এসে আমাকে ধরে ফেললো। তারপর তো আপনি তোমাকে সন্ধ্যায় কেন টিউশন করাতে হবে? যুবতী একটা মেয়ে, বিপদের ভয় নেই। আর করব না টিউশন। গাড়িতে ওঠো, বাসায় নামিয়ে দিচ্ছি। মেয়েটি কথা বাড়ালো না, ইমরানের সাথে গাড়িতে উঠে পড়ল। ইমরান খেয়াল করল মেয়েটা কাঁপছে। ইমরান তার জ্যাকেটটা মেয়েটাকে পরিয়ে দিল। নাম কি তোমার? মেয়েটি অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ইমরানের কথা তার কানে পৌঁছলো কিনা কে জানে। এই মেয়ে নাম কি তোমার? ইমরানের ধমক শুনে মেয়েটি মনে মনে ভাবে, লোকটি এত রাগি কেন? কথায় কথায় ধমকের উপর রাখে, পুরো দেফিল একটা। সিনহা আমার নাম। সিনহা ভাবছে প্রথম দিনেই আমার গালে থাপ্পড় মেরে হুঁশিয়ার করে দিল। সিনহা তোমার জীবনে কাল হয়ে আমি আসছি, বাবার ডাকেই সিনহা ভাবনা থেকে বেরিয়ে আসে। এখন বর্তমানের ঘটনা। দুপুরবেলা ইমরান সিনহাকে কল দেয়। কোথায় তুমি? বাজারে আসছি বাবার জন্য ঔষধ আনতে। তুমি কেন গেলে আমাকে বলতে? আমার বাবার জন্য ঔষধ আনতেও এখন আপনাকে বলতে হবে? সেটা না, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমার কি হবে? সিনহা ইমরানের কথা শুনে হাসলো। মানুষটা সম্পর্কে তার অনেক কিছু জানার আছে, এখনো মানুষটাকে সে বুঝতে পারে না। আমি কি বাচ্চা নাকি যে আমাকে কিডন্যাপ করবে? তুমি যে সুন্দরী তাই ভয় করে। সকালে আপনি বললেন আমি সুন্দর না,
আপনি মনের চোখ দিয়ে দেখেন তাই সুন্দর আমি, এখন স্বীকার করলেন আমি সুন্দর। ওই হলো একই কথা, সবাই যদি আবার মনের চোখ দিয়ে দেখে ফেলে তাই দেখবে না। আচ্ছা রাখি। আচ্ছা বাসায় গিয়ে ফোন দিও। সিনহা ওষুধ নিয়ে ফেরার সময় খেয়াল করল কয়েকটা ছেলে তাকে ফলো করছে। সিনহা পিছনে তাকালে ছেলেগুলো এমন ভাব ধরে যেন কিছুই জানে না। সিনহা তাড়াতাড়ি করে হেঁটে বাসায় চলে আসে। সিনহা অনেকটা ভয় পেয়ে যায়। বিকালে সিনহা ঘুম থেকে উঠে দেখে ইমরান তার সামনে বসে আছে। সিনহা ভূত দেখার মতো চমকে লাফ দিয়ে ওঠে। আপনি এখানে? তোমাকে দুপুরে কি বলেছিলাম? কি বলেছিলেন? বাসায় এসে ফোন দিতে বলেছি। ও মনে ছিল না। মোবাইলটা সাইলেন্ট করে হাতির মতো ঘুমালে শুনতে পাবে কি করে? আপনি আমাকে অপমান করছেন কেন? আমি কি হাতির মতো ঘুমাই নাকি? হাতির মতোই তুমি ঘুমাও, থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব, আবার মুখে মুখে তর্ক করো। সরি, আর এমন হবে না। ইমরান এটা দেখে হেসে ফেলল, কিন্তু তার সিনহার আড়ালে, আমি এখন অনেক রেগে আছি, সরি বলে রাগ কমবে না? তাহলে কিভাবে রাগ কমবে? যা বলবো শুনবে তো? হুম। আমার গালে চুমু দিতে হবে। কি? সিনহা মাথা নিচু থেকে উপরে তুলে ইমরানের দিকে তাকায়। কি না জি, রাজি হলে ভালো, না হলে? না হলে কি করবেন? হুম, সেটা আমার থেকে তুমি ভালো জানো। তোমার কাছে দুটো অপশন, এক হয় মায়ের খাবে, দুই নয়তো আমাকে চুমু খাবে। একটাও চাই না আমি। আমাকে ভালো করে চিনো লক্ষ্মী বউ, একটা তোমাকে চুজ করতেই হবে। এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো, এর ভিতরে যদি আমার গালে তোমার এই মিষ্টি ঠোঁটের চুমু পড়ে তাহলে তুমি মায়ের খাওয়া থেকে বেঁচে যাবে ডার্লিং। আপনি কিন্তু এভাবে আমাকে প্রতিদিন অত্যাচার করতে পারেন না। আমি সব পারি বুঝছো, এখন গোনা শুরু করি, এক দুই। এই ডেভিলের বাচ্চা সাইকো, এত লুচু হওয়া শিখছে কার থেকে? লুচুতে মাস্টার ডিগ্রি করবে মনে হয়, বিয়াদ। তিন চার পাঁচ। শুনুন, আমি রাজি, চুমু দিব। এই তো আমার লক্ষ্মী বউ। ইমরান সিনহার কাছে এসে সিনহার দিকে নিচের গাল বাড়িয়ে দিল। ওয়েট ওয়েট, কি? তোমার দুই হাত দিয়ে আমার মাথার পিছনে ধরো, তারপর গালে চুমু দিবে। আচ্ছা। সিনহা ইমরানের মাথার পিছনে হাত দিয়ে ইমরানের গালে ছোট্ট করে একটা চুমু দেয়। এবার এই গালে। সিনহা এবার ইমরানের আর এক গালে চুমু খায়। এতটা ভালো লাগেনি, তারপরও দিয়েছো, আই এম হ্যাপি, আসি তাহলে। ইমরান দরজা কাছে দিয়ে আবার সিনহার কাছে ফিরে এলো। তা দেখে সিনহা বলল, এই শুনুন, আমি আর কোনো চুমু খেতে পারবো না, আমার পরে ডায়রিয়া হয়ে যাবে। হুম। ইমরান কিছু না বলে সিনহাকে ধরে সিনহার গালে ডিপ করে একটা চুমু খায়। তুমি আমাকে চুমু দিয়েছো, আমি দিব না তা কি করে হয়? বিকজ আমি কারো ঋণ রাখি না। আর হ্যাঁ, ওড়না ছাড়া তোমাকে দেখতে খুবই সেক্সি লাগে, মন চাই স্ট্রবেরি চকলেটের মতো তোমাকে খেয়ে ফেলি। ইমরান চলে যায়। সিনহা অবাক হয়ে যায় ইমরানের কথা শুনে, তারপর নিজের দিকে তাকায়। হ্যাঁ, তার শরীরে ওড়না নেই, ঘুমানোর সময় একপাশে ফেলে রেখেছে, ওড়না দেওয়ার কথা তার মনেই ছিল না। সিনহা মনে মনে বলে ওঠে, শালা ডেভিল, তোরে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই তো ভালো না, লুইচ্ছা তুই, তোর নজর খারাপ আর কি কথা, তার আমাকে নাকি খেয়ে ফেলবে, উফ স্ট্রবেরির মতো। আমি তো আগেই কইছি শালার পুত রাক্ষস একটা খেয়ে ফেলতেও পারে। সিনহা আজকে কলেজে যাবার জন্য রওনা দিয়েছে। সিনহা রিকশায় করে যাচ্ছে। সিনহা আজ কেউ খেয়াল করলো সেদিনকার ছেলেগুলো আজকেও তাকে ফলো করছে। সিনহা রিকশাওয়ালা মামাকে রিকশা তাড়াতাড়ি চালাতে বলল। সিনহা তাড়াতাড়ি কলেজে এসে কলেজ গেট দিয়ে ভিতরে চলে গেল। সিনহা ক্লাসগুলো করে বান্ধবীদের সাথে ক্যান্টিনে গেল। সিনহা, সেদিন ইমরান ভাইয়া বাড়িতে নিয়ে তোকে কি করেছে রে? কি করবে না, দেখলাম যে রেগে ছিল সেদিন, ফাহাদকেও মাইক দিছে। আমারে কি করবে, কিছু করেনি, তোদের সামনে রাগ দেখাইছে, বাড়িতে সে কি ভদ্র ছেলে।
তাই শোনা, বাড়িতে আমাকে নিয়ে কি করলো জানিস? কি করলো? আমার পা দুটো চেপে ধরলো। কি তারপর? তারপর বলো প্লিজ সিনা, তুমি ছেলেদের সাথে কথা বলিও না। তুমি যদি ছেলেদের সাথে কথা বলো আমি হার পিক্ষে সুইসাইড করব। সিনহার কথা শুনে তার সব বান্ধবীরা অবাক হয়ে যায়। সত্যি এসে বলছে? তাহলে আর বলছি কি? তখন তুই কি বললি? আমি ভাই এসব আত্মহত্যার মধ্যে নেই, তাই বললাম ঠিক আছে কোনো ছেলের সাথে আর কথা বলবো না। বাব্বা সিনা, তুই তো কামাল করে দিলি। সবাইকে দেখানোর জন্য সিনহা গর্বের হাসি দিল। সিনহা তার বান্ধবীদের মুখগুলো দেখে অনেক খুশি হলো, কারণ তারা সিনহার কথা বিশ্বাস করেছে। এভাবে কিছুক্ষণ হাসি তামাশা করে সিনহা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সিনহা একটা রিক্সা ডাক দেয়। কিছু দূর যাবার পর কিছু ছেলে এসে সিনহার পথ আটকায়। সিনহার ছেলেগুলোকে চিনতে একটুও বেগ পেতে হয়নি, এরাই তাকে রোজ ফলো করে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।